সেটা তার 7ই মার্চের ভাষণেই আমরা জানি, তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। কাজে প্রধানমন্ত্রী হওয়া তো তার জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু তিনি তো সেই দিকে যান নাই। তিনি মন্ত্রিত্ব ছেড়ে এসেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, দলকে সংগঠিত করেছেন। তিনি 6 দফা ঘোষণা করেছেন, শুধু 6 দফা ঘোষণা করেই থেমে থাকেননি, তিনি জনগণের কাছে গেছেন 6 দফা নিয়ে, সকলকে বুঝিয়েছেন বিষয়টা কি, সকলের মধ্যে ঐক্যমত তৈরি করেছেন, এবং তারপরে তিনি ধীরে ধীরে তার সেই সংগ্রামকে গড়ে তুলেছেন। আপনারা পড়েছেন, ইতিহাসে দেখেছেন যে সুভাষচন্দ্র বলেছিলেন গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, কিন্তু সেই সময় কিন্তু কেউই রক্ত দিতে প্রস্তুত ছিল না, স্বাধীনতা আসেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে কি বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, এবং তাই করেছেন। এবং শেষ দিন জীবনের, নিজের জীবনের রক্ত, শেষ রক্তবিন্দু দিয়ে গেছেন তিনি এই বাংলার মানুষের জন্য। 32 নম্বরের ধানমন্ডি সেই বাড়িতে সিঁড়ির উপরে যখন তার মরদেহটি লুটিয়ে পড়ে, সেখান থেকে সেই রক্ত নেমে এসে মিশে যায় বঙ্গোপসাগরে। এই বাংলার মানুষের জন্যই তিনি তার জীবন উৎসর্গ করে গেছেন। তিনি বলেছিলেন যে শুধুমাত্র একজন যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা তিনি যে শুধু বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে গেছেন তাই নয়, একটা সুপরিকল্পিত ভাবে একটা দেশ গঠনে যা কিছু প্রয়োজন সমগ্র পরিকল্পনাটাই কিন্তু সবসময় তিনি লালন করেছেন। বঙ্গবন্ধু সারা বিশ্বের নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের নেতা, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের উচ্চকিত কণ্ঠস্বরী শেখ মুজিব। কিন্তু তারপরেও বলতেই হবে যে এই বাংলার মাটিতে যার জন্ম, সেই জন্ম নিয়েছিলেন তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, এবং সেই কারণে সকলের চেয়ে একটু হলেও গোপালগঞ্জের মানুষের দাবি তার প্রতি বেশি। এবং গোপালগঞ্জের মানুষ ভাগ্যবান যে তাদের মাটিতে এমন এক মহান নেতার জন্ম হয়েছিল। এমন নেতা সকল জাতির জীবনে বারবার আসে না, কিন্তু আমরা সৌভাগ্যবান বাঙালি জাতি হিসেবে আমরা তার মতন একজন নেতাকে পেয়েছি। 1920 সালের 17ই মার্চ টুঙ্গিপাড়ার যার জন্ম, সেই খোকা থেকেই তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেন, এবং সারা জীবন তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় লড়াই করেছেন, কখনো তার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া, লোভ লালসা কিছুই ছিল না। তিনি বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, মৃত্যুকে তিনি ভয় করেননি, এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন অন্যায়ের সাথে আপোষ করেননি।